আছে সরকারি নানা প্রকল্প রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টও তবু সরকারি সাহায্য পাবার জন্য এতদিন হাফ ইত্তেস করে বসে থাকতেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গ্রামগুলির মানুষজন পাহাড়ের ওপরে কোনো ব্যাংক না থাকায় প্রকল্পের টাকা তুলতে তাদের যেতে হতো সেই বাগমুন্ডি নয় মাঠায় সামান্য টাকা তুলতে পাহাড় জঙ্গল ডিঙিয়ে প্রায় ১৩ কিলোমিটার গিয়ে সেই টাকা তোলা দুঃসাধ্যই ছিল তাদের পক্ষে এবার পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে চিত্রটা বদলে গেল সম্পূর্ণভাবে আর ব্যাংকে যাওয়া নয় কার্যত ব্যাংক নিজেই হাজির হলো তাদের কাছে শনিবার থেকে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের একটি কক্ষে শুরু হলো ব্যাংকিং পরিষেবা পুরুলিয়া জেলা প্রশাসন এবং ব্যাংক মিত্রদের সহযোগিতায় এবার এই পঞ্চায়েত দপ্তর থেকেই অযোধ্যার দরিদ্র আদিবাসীরা যাবতীয় প্রকল্পের টাকা তুলতে সক্ষম হবেন এই উদ্যোগ প্রসঙ্গে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন আজকে এখানে একটা দীর্ঘদিনের সমস্যা হচ্ছে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে কোনো ব্যাংক নেই শুধু ব্যাংক নেই তা নয় এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে হচ্ছে মাঠা ইউবিআই এবার এই মাঠা ব্যাঙ্কে যেতে গেলে যে কষ্টটা এখানকার বয়স্ক মানুষ যারা পেনশন পান তাদের করতে হচ্ছে তার ফলস্বরূপ কি হচ্ছে যে অধিকাংশ সময় তারা সময়ের পেনশন ব্যাঙ্কে তাদের ঢুকে গেলেও তারা তুলতে পারছেন না আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেউ কেউ আছেন যারা এক বছর ধরে পেনশন পাননি ব্যাঙ্কেই টাকা পড়ে আছে এদের কথা মাথায় রেখে আমরা ইউবিআই ব্যাংকের সহযোগিতা নিয়ে আমরা এদের ব্যাংক মিত্রদের সহযোগিতায় এই গ্রাম পঞ্চায়েত থেকেই আমরা পেনশন বিলির কাজ শুরু করছি মাসের নির্দিষ্ট দিনে এই ব্যাংক মিত্ররা এই গ্রাম পঞ্চায়েতে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে এসে বসবেন এবং এখানকার যারা পেনশনার তাদের হাতে টাকা তুলে দেবেন এবং এখানে আরও একটা কথা আমরা এখানে এই গ্রাম পঞ্চায়েত স্তরেই সিসিটিভি বসিয়ে দিয়েছি যাতে স্বচ্ছতার সঙ্গে এই টাকা বিলি হয় সেটাও আমরা সুনির্দিষ্টভাবে করে তোলার চেষ্টা করছি এখানে গ্রাম পঞ্চায়েত ব্লক প্রশাসন জেলা প্রশাসন একসাথে আমরা কাজ করছি সভাধিপতি সাহেব আমার সঙ্গে আছেন আমরা আজকে এই অনুষ্ঠানটা সূচনা করলাম আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ এসছেন যারা একবারে সতেরো হাজার টাকা অবধি তাদের জমে আছে মানে সতেরো মাস তারা টাকা তুলতে যেতে পারেননি ব্যাংক দূরবর্তী বলে এইটাকে মানুষের দোরগোড়ায় ব্যাংকে নিয়ে আসার যে প্রকল্প সেটার জন্যই আজকে এটা আমরা করেছি অযোধ্যা গ্রাম গ্রাম পঞ্চায়েতে মধ্যেই আমরা ব্যাঙ্কিং পরিষেবাটাকে চালু করলাম ব্যাংক মিত্রদের সহযোগিতা নিয়ে শুধুমাত্র দূরে ব্যাংক হওয়ায় যাতায়াতের সমস্যার জন্য অযোধ্যা পাহাড়ের মানুষ তাদের ভাতার টাকা নিতে যেতে পারতেন না কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের টাকা জমা হয়ে পড়ে থাকতো তাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন এই প্রকল্প শুরু হতেই টাকা তোলার জন্য এদিন বিপুল আগ্রহ দেখা যায় পাহাড়ের মানুষের মধ্যে কত কেস্কু আর এতদিন কি সমস্যা হতো টাকা পেতে কি সমস্যা হতো ওই যাওয়া মঠাবে

পদক্ষেপ নেওয়া হচ্ছে মানে আধিকারিকদেরকে নিয়ে নিয়ে একসাথে আমরা আছি ওনারা অ্যাকচুয়ালি অভিযোগগুলো আধিকারিকের পথে ইমপ্লিমেন্টিং ব্যবস্থাপনা তো ওনাদের হাতেই সেটাই